আমি সুজয় আইকন পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজকের হিস্ট্রি ক্লাসে আমরা ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতার শহর পরিকল্পনা কৃষিকাজ এবং পশুপালন সম্পর্কে ডিটেলসে পড়ব তোমরা যারা আজকের ক্লাসে নতুন তারা চাইলে আমাদের প্লেলিস্ট সেকশন থেকে প্রিভিয়াস ক্লাসগুলি দেখতে পারো আমি ইতিহাস সাবজেক্টটি একদম ডেসক্রিপটিভভাবে ক্রোনোলজিক্যালি পড়াচ্ছি তোমরা চাইলে রেগুলার আমাদের ক্লাস ফলো করতে পারো তাহলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তোমরা তৈরি হতে পারবে তাহলে চলো আজকের ক্লাস শুরু করছি হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিংয়ের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল এর গ্রিড সিস্টেম অর্থাৎ এই সভ্যতার রাস্তাগুলি সবসময় সমকোণে তৈরি করা হতো এবং বাড়িগুলি ছিল আয়তক্ষেত্রের আকারে এখানে ছবিতে লক্ষ্য করো যে ফিচারগুলি এখানে বানানো হয়েছিল অর্থাৎ রাস্তাঘাট ঘর বাড়ি স্নানাগার সমস্তটাই সম কোণ তৈরি করছে এরকম ফিচারকেই গ্রিড সিস্টেম বলা হয় শহরগুলি দুটি ভাগে বিভক্ত ছিল একটি ভাগ ছিল লোয়ার পার্ট এবং আরেকটি ভাগ ছিল আপার পার্ট এই আপার পার্টকে আবার সিটাডেল বলা হতো এই সিটাডেলগুলি অর্থাৎ আপার পার্ট পশ্চিম দিকে বড় বড় দুর্গের ন্যায় বানানো হয়েছিল এবং মনে রাখবে সিটাডেল অর্থাৎ আপার পার্টে সবসময় রুলিং ক্লাস অর্থাৎ যারা শাসন করত তারাই বসবাস করতেন কিন্তু পূর্ব দিকে কিন্তু লোয়ার পার্ট ছিল এবং এই লোয়ার পার্ট অর্থাৎ লোয়ার টাউনে যারা বসবাস করতেন তারা হলেন সাধারণ মানুষ অর্থাৎ কমন পিপল এই হরপ্পা সভ্যতায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমও ছিল এবং এইগুলি মর্টার লাইম এবং জিপসাম দিয়ে তৈরি করা হতো এই ড্রেনগুলিকে আবার পাথর অথবা ইটের স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়া হতো এবং ম্যান হোলেরও ব্যবস্থা থাকতো এত সুন্দর ড্রেনেজ সিস্টেম মেনটেন করার জন্য আমরা বলতে পারি যে তখনকার মানুষ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন ছিল নেক্সট পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ মনে রাখবে মহেঞ্জো দ্বারোতে একটি বড় স্নানাগার ছিল যার ইংলিশ টার্মস হলো গ্রেট বাত পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে গ্রেট বাত কোথায় ছিল তখন মনে রাখবে মহেঞ্জোদারোতে গ্রেট অর্থাৎ মহান সেখান থেকে মনে রাখবে মহেঞ্জো এখন এই বড়ো স্নানাগারে কি সবাই স্নান করতে পারত না সেই বড়ো স্নানাগারটি ব্যবহার হতো রিচুয়াল বাথিংয়ের জন্যে অর্থাৎ ধার্মিক স্নানের জন্যে এই বড়ো স্নানাগারটিতে যে কোনো পথ দিয়েই নামা যেত এবং এর পাশে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা ছিল এখানে ছবিতে দেখো সমস্ত দিক থেকেই এই স্নানাগারে নামার পথ আছে নেক্সট পয়েন্টটি হল হরপ্পা শহরে বড় ছটি শস্য ভাণ্ডার ছিল শস্য ভাণ্ডারের ইংলিশ টার্মস হল গ্রানারি এটাও বেশ ইম্পর্ট্যান্ট একটি হল বড়ো স্নানাগার ছিল মহেঞ্জোদারোতে এবং বড় ছয়টি শস্য ভাণ্ডার ছিল হরপ্পাতে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে হরপ্পা শহরের কোথায় ছটি স্নানাগার ছিল লোয়ার টাউনে নাকি আপার টাউনে তখন তোমরা আনসার লিখবে আপার টাউন অর্থাৎ সিটাডেল এই ছটি শস্য ভাণ্ডার পরপর লম্বালম্বিভাবে ছিল অর্থাৎ রো ওয়াইজ নেক্সট পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট তখনকার সময় যে বাড়িগুলি ছিল সেগুলি পোড়া ইট দিয়ে তৈরি হতো যার ইংলিশ টার্মস হল পুক্কা ব্রিক্স অথবা বার্নড ব্রিক্স অর্থাৎ সভ্যতার মানুষরা পুক্কা ব্রিক্স বা বার্নড ব্রিক্সের ব্যবহার জানতো সেই সময়ের বাড়িগুলির চারপাশে বর্গাকার উদ্যান থাকত এবং সেই বাড়িগুলির জানলা কখনোই মেন রাস্তার দিকে মুখ করে থাকতো না তখনকার সময় বাথরুমগুলি টাইলস দিয়ে সুসজ্জিত ছিল আর সেই সময়ে রাস্তায় সারিবদ্ধভাবে ল্যাম্প বসানো ছিল এবার আমরা পড়ব এগ্রিকালচার সম্পর্কে হরপ্পা সভ্যতা মেনলি কৃষিকাজের উপরেই ভিত্তি করে গড়ে উঠেছিল আর এই কৃষিকাজে সিন্ধু নদীর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল সিন্ধু সভ্যতার মানুষরা যখন নদীতে প্লাবন আসত ঠিক তার আগে নভেম্বর মাসে বীজ বপন করত। এরপর সেই নদীর প্লাবন যখন কমে যেত তখন তারা এপ্রিল মাসে সেই জায়গায় ফসল ফলাত এবং এই প্রসিডিওরেই তারা পরবর্তী চাষের জন্য আবার সেই নদীর প্লাবনের জন্য অপেক্ষা করত তারা চাষের জন্য মেইনলি কাঠের লাঙল এবং পাথরের অস্ত্র ব্যবহার করত তাদের চাষের জমির মূল ভূমিই ছিল কালীবঙ্গান এবং বালুচিস্তানে তারা জল ধরে রাখার জন্যে কিছু পরিকাঠামো তৈরি করেছিল যেগুলিকে নালা বলা হতো তারা যে শস্য উৎপাদন করত সেগুলি সেই শস্য ভাণ্ডারে মজুত করে রাখত তাদের সময়ে যে শস্য তারা উৎপাদন করেছিল সেগুলির মধ্যে গম বার্লি খেজুর জোয়ার বাজরা রাগি সর্ষে তিল মটর এবং ভুট্টা বিশেষ উল্লেখযোগ্য ছিল সভ্যতায় যে ধানের চাষ হতো তার প্রমাণ পাওয়া গিয়েছিল লোথাল এবং রংপুরে ধানের ভুসি বা রাইস হাস্ক পাওয়া যায় নেক্সট পয়েন্টটি ভীষণ ইম্পর্টেন্ট হরপাসভ্যতার মানুষরা প্রথম কটন অর্থাৎ তুলো চাষ করেছিল গ্রিকরা এই কটনকে সিন্দন বলে ডাকত কারণ তারা সিন্ধু থেকে এই সিন্দন শব্দটি নিয়েছিল সভ্যতায় যে তুলোর ব্যবহার করা হতো তার প্রমাণ পাওয়া গিয়েছে মহেন্জো কিছু তুলোর পোশাক পাওয়া যায় সেখান থেকে সভ্যতার মানুষরা এতগুলি ফসল চাষ করলেও তারা কিন্তু তখনও আখ অর্থাৎ সুগার কেনের চাষ করতে পারত না নেক্সট পয়েন্ট দুটি জায়গা ছিল একটি হলো আলাদিন এবং আরেকটি হলো ঢোলাভিরা এই আলাদিনতে কূপ খননের অস্তিত্ব পাওয়া যায় অর্থাৎ ওয়েল ইরিগেশন এবং ঢোলাভিরাতে জলপ্রণালী খননের অর্থাৎ ইরিগেশান ক্যানেলসের অস্তিত্ব পাওয়া যায় বর্তমানে লোথাল গুজরাটে রয়েছে এবং এই লোথাল সবরমতি নদীর তীরে গড়ে উঠেছিল কালীবঙ্গান শহরটি রাজস্থানে রয়েছে এবং এটি ঘাগর নদীর তীরে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতায় পশুপালন করা হতো এর প্রমাণ পাওয়া যায় এই সভ্যতা খনন কার্যের সময় সেখানে কুচযুক্ত সারের কিছু অস্তিত্ব পাওয়া যায় এই সভ্যতার মানুষরা যে পশুগুলি পালন করত সেগুলির মধ্যে অন্যতম ছিল ষাড় গরু ভেড়া গাধা ছাগল শুকর হাতি কুকুর বিড়াল ইত্যাদি এখানে দুটি পয়েন্ট মনে রাখবে একটি হলো উটের হাড় আর একটি হলো ঘোড়ার হাড় উটের হাড়ের অস্তিত্ব পাওয়া গিয়েছিল কালীবঙ্গানে এবং ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গিয়েছিল সুরকোদ্রাতে এটাই ছিল আজকের ইতিহাস ক্লাসের শেষ টপিক নেক্সট ক্লাসে আমরা আবার হরপ্পা সভ্যতা এবং মহেন্দ্র সভ্যতার পরবর্তী বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ক্লাসে Thank you so much for watching my video. Bye.